Like a Hellcat. Hello guys, assalamu alaikum. Welcome to my YouTube channel, The Mota Bhai. আমি মোস্তফা আছি আপনাদের সাথে। আজকে যে জায়গাটা আসছি সেটা হচ্ছে দি বার্গার পিট রেস্টুরেন্ট। যারা আমার সাভারবাসীরা আছেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টের নাম শুনেছেন। এইটা লোকেশন হচ্ছে গ্যান্ডা পুকুর পাড়। আর আমি এখানে আসছি তাদের একটা অস্থির অফার দেখে। তাদের একটা অফার চলতেছে, মানে সরি, তাদের অফারের ডেটটা বা টাইমটা প্রায় শেষের দিকে। তাদের অফারটা হচ্ছে আপনাকে 499 টাকার মধ্যে তাদের মেনুর যে 25টা আইটেম, অস্থির আইটেম আছে, আপনি এইগুলো সবগুলো নিতে পারবেন অনলি 499 টাকায়। তবে একটা শর্ত আছে, আপনাকে এটা শেষ করতে হবে। শেষ করতে বলছি যে আপনি খাবার যদি নষ্ট করেন তাহলে আপনাকে সে তার জন্য পে করতে হবে। তো কথা বেশি না বাড়িয়ে চলুন, আমরা আমাদের এই রেস্টুরেন্টটা আপনাকে একটু ঘুরে দেখাই এবং এক ডাইরেক্ট খাবারে চলে যাই। আপনাদেরকে দেখাই দিই আমি কি কি অর্ডার করছি আজকে। আমি প্রথমে যেটা অর্ডার করছি, মানে আমার যেই অফারের মধ্যে যেগুলো ছিল তার মধ্যে সবগুলো তো খাওয়া পসিবল না, যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি খাইতে পারবো এগুলো অর্ডার করছি। সেটা হচ্ছে, প্রথমে আমার ডান সাইডে আছে, এটা হচ্ছে মেগা চিকেন বার্গার। এটার রেগুলার প্রাইস, অর্থাৎ অফার ছাড়া যদি কেউ আসে তাহলে এটা রেগুলার প্রাইস পড়তেছে 250, অর্থাৎ 250 টাকা, সরি 280 টাকা। আর আমার সামনে যেটা দেখছেন ছোটো, অর্থাৎ মিনি বার্গার ওই চিজ দেওয়া, এটার দাম আপনার পড়তেছে 80 টাকা। আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাব স্যান্ডউইচ আছে, মানে দুইটা ক্লাব স্যান্ডউইচ, এটার দাম 120, অর্থাৎ 120 টাকা। এবং সামনে দেখছেন যে খুব আকর্ষণীয় একটা সাব স্যান্ডউইচ, যেটা লাভ শেপ দেওয়া, এটার দাম আপনার 140, মানে 140 টাকা। এবং সামনে আরেকটা আছে হচ্ছে আপনার চিকেন ললি, আমি কিছুদিন আগে যেটা ভুল করে আইস ললি বলে ফেলছিলাম, চিকেন ললি, এটার দাম আপনার 150 টাকা পড়তেছে। আর আমার এই সাইডে আছে একটা চকলেট কোল্ড কফি, যেটার দাম আপনার 60 টাকা। তো চলুন আমি আপনাদেরকে খাবারটা টেস্ট করে বলবো যে কেমন টেস্ট আমার কাছে লাগে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার যে এক একজনের কাছে টেস্ট এক এক রকম, আমার আপনার কাছে যেটা ভালো লাগবে আমার কাছে সেটা নাও লাগতে পারে, আবার আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে না লাগতে পারে। ও কথা মানে একটাই বলে ফেললাম না, ডাবল। আচ্ছা যাই হোক, আমি শুরু করতেছি। আমি প্রথমে ওই মিনি বার্গারটা দেশ করি, কাছে নিয়ে আসো, আমি একটু ভিতরে কী কী আছে দেখা। এটার এখানে একটা চিজ আছে, ভিতরে চিকেন অনিয়ন দেওয়া আছে, লেটুস পাতার কিছুটা আছে। তো যাক, 80 টাকা হিসেবে আমার কাছে খারাপ মনে হচ্ছে না, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে এটা। খাবারটা অর্ডার দেওয়ার পর তারা মানে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাকে এটা সার্ভ করছে, গরম গরম আছে সেহেতু। ভিতরে চিকেনে ভরপুর, আর যেহেতু চিজ ইউজ করছি না, খাইতে অনেক মজা লাগছে সেটি। যদি এটা আপনাদেরকে রেটিং হিসেবে বলি তাহলে আমি 10-এর মধ্যে 8 দিব রেটিং, কারণ এটার প্রাইস হিসেবে এটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নি। আর আচ্ছা তাহলে আমি দু পাশে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাব স্যান্ডউইচ আছে দুইটা, এবং এদের সাইজটাও অসাধারণ, যে 120 টাকায় অর্থাৎ 60 টাকা পড়তেছে এটা আমার। এটার সাইজটা আমার খুব ভালো লাগছে, এবং এর ভেতরে ব্রেডগুলো একটু জিনিসটা হয়তো বা শক্ত হইতে পারে, আমি তাও খেয়ে দেখি। কিন্তু এই সাইডের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেটা ওদের যে চিকেন ইউজ করছে ভিতরে, অসাধারণ। এত চিকেন ইউজ করা স্যান্ডউইচ খুব কমই পাওয়া যাবে 120 টাকায়। তাদের ব্রেডটা একটু শক্ত, এবং শক্তের কারণ হচ্ছে তারা ব্রেডটা টোস্ট করে দিয়েছে, অর্থাৎ
আমরা যারা বাসায় ব্রেড টোস্ট করে খাই ঠিক সেই রকম ব্রেডটা। এবং সালাদ ইউজ করছে তারা, চিকেন আর সস 120 টাকায় দুইটা। এটার রেটিংও আমি আমার কাছে খারাপ লাগে নাই, আর খারাপ না লাগার একটা কারণ হতে পারে সারাদিন না খাওয়া আছে, এখন পেট ভরে খাবো, দেখা যাক কতটুকু খাইতে পারি। আমি আগেই বলছি যে আপনি তাদের অফারটা 500 টাকা বা 499 টাকার অফার, আপনি খাইতে পারবেন ততক্ষণ যতক্ষণ আপনার পেট আপনাকে অ্যালাউ করবে যে ভাই তুই খা। আর যখন আপনি পারবেন না অর্থাৎ আপনি যদি খাবার ওয়েস্ট করেন তাহলে আপনাকে কিন্তু খাবারের জন্য পে করতে হবে। আশা করি খাবারগুলো এত ভালো টেস্ট লাগতেছে, অলরেডি এটা খাইছি আর বার্গারটা খাইছি আর এটা খাচ্ছি, আশা করি বাকি খাবারগুলোও মজা লাগবে। তো চলেন আমি এটা সব লাস্টে খাবো, কারণ এটা খুব ইন্টারেস্টিং সাব স্যান্ডউইচ দেয়। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি যে সাব স্যান্ডউইচ যেগুলো আমি অন্যান্য রেস্টুরেন্টে খেয়ে দেখেছি বা টেস্ট করে দেখছি, সাব স্যান্ডউইচে একটা মহত্ব বলবো, ওরা হচ্ছে লাভ শেপ ইউজ করতেছে। আপনাদেরকে বলে রাখি আপনি যদি এই দুইটা অর্থাৎ এটা হচ্ছে লার্জ সাইজ, আপনি এইটা 140 টাকায় পাচ্ছেন, অর্থাৎ আপনাকে যদি শুধু একটা দেওয়া হয় অর্থাৎ এটাকে স্মল সাইজ ধরতেছে তারা, সেটার দাম সম্ভবত 70 টাকা। অর্থাৎ আপনি যদি সাব স্যান্ডউইচ খেতে চান আপনি কমের মধ্যে হলেও খেতে পারবেন। তো সাব স্যান্ডউইচে ওভাবে বলার কিছু নাই, অন্যান্য জায়গা যা ইউজ করে এখানেও তাই ইউজ করছে, তা আপনাদেরকে একটু দেখাই। চিকেন সালাদ, গাজর ইউজ করছে এখানে আর সস, সালাদ বলতে শসাটা নিবি এখানে। আচ্ছা আমি যাই হোক, আমি একটা বাইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, মানে খেয়ে বলি যে আমার কাছে কেমন লাগছে। এটার টেস্টও ভাই 140 টাকার মধ্যে সাব স্যান্ডউইচ আমার ভালোই লাগলো। এটা আমার লাস্ট কয়েকটা ভিডিওতে দেখছি আমি অন্যান্য জায়গায় সাব স্যান্ডউইচ ট্রাই করছি, ওদের সাথে যদি আমি কম্পেয়ার করি এটাকে আমি অ্যাভারেজ দিব। আমি এটা রেটিং দিছি 8, এটা রেটিং বলছি 8, এটাও আমার 8ই বলতে ইচ্ছা করতেছে কারণ এতে বেশি বলবো না, 8ই। যাক আমি সোজা আইসে চলে যাচ্ছি, আইস ললি যেটা, সরি আবার আইস ললি বলে দিচ্ছি, চিকেন ললি যেটা আমার লাস্ট ভিডিওতে আপনারা যারা দেখেন নাই কস্তুরী রূপটা আমি ছিল আমার লাস্ট ভিডিও, ওইখানকার চিকেন ললিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, আশা করি এইটাও ভালো লাগবে। দেখা যাক, ওদের সাইজটাও ভালো দিছে এবং তারা খুব সুন্দর করে যে ফয়েল পেপার দিয়ে যা আপনার ধরতে সুবিধা হয়, তো খেয়ে দেখা যাক। বরাবরের মতো স্মোকি যে ফ্লেভারটা এটা পাচ্ছি, আগেরটার মতো নেই অর্থাৎ লাস্ট ভিডিও যেটা ছিল ওইটার মধ্যে আমার কাছে টেস্ট লাগবে। তবে মজার বিষয় হচ্ছে কি আমি অর্ডার দেওয়ার প্রায় 20 থেকে 20 মিনিটের মধ্যে তারাই সবগুলো আইটেম আমাকে বানিয়ে দিয়েছে, তারা আগে থেকে কোনো বানায় রাখে না, আপনার অর্ডার দেওয়ার পরে তারা আপনাকে বানাই দিবে, এই জন্য খাবারগুলো খুব গরম গরম আছে। তবে এখানে আপনার 1, 2, 3, 4, 5, 6 পিস দিচ্ছে চিকেন ললি, চিকেন ললি দাম পড়তেছে 150 টাকা। আমি বলবো যে এইটা অস্থির ভাই, এই কমে এই দামে আপনি 6 পিস, যেমন আমি গত ভিডিওতে দেখছিলেন আমি 9 পিস চিকেন ললি ছিল 350 টাকা, কিন্তু এরা এখানে অর্থাৎ বার্গার পিট রেস্টুরেন্টে আপনাকে 6 পিস চিকেন ললি দিচ্ছে 150 টাকায়। সেই অনুযায়ী বলবো এরা রেটিং 850, আর রেটিং দিতে গেলে অবশ্যই খাবার প্লাস আপনার খাবার কেমন লাগছে এবং খাবারের দাম দুইটার সাথে একসাথে কম্পেয়ার করে দেওয়া উচিত। তো আসেন এবার আমি আমার সব থেকে ইন্টারেস্টিং, আমি ওনাদেরকে এখানে এসে বলছিলাম যে আমি আপনাদের এখানে একটা রিভিউ করতে চাই কী কী আইটেম আমি নিতে পারি এখানে। তো ওনারা আমাকে বলছে যে ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য বার্গার পিট রেস্টুরেন্ট, অর্থাৎ বার্গারটাই তাদের এখানে হাইলাইট একটা খাবার।
সেই জন্য তারা আমাকে এইটা সাজেস্ট করছে যে আপনি এইটা খেয়ে দেখতে পারেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। এটা হচ্ছে মেক্সিক, এই আপনার হচ্ছে এটা দাম পড়তেছে আপনার 280 টাকা, যেটা আমি কিছু না ভুল করে 250 বলছিলাম। আমি এইটা একটু খেয়ে দেখি, এখানে দুই লেয়ার বার্গার দেখা যাক, দুই লেয়ার 280, ঠিকই তো আছে, ঠিক বলতে হ্যাঁ ঠিকই আছে। বরফের মতো ভিতরে চিজ ইউজ করছে, তারপরে সস, আর যেগুলো আগে যেগুলো ছিল সেম সেম লেটুস পাতা, মানে বার্গারে আপনারা সচরাচর যেটাই ব্যবহার করা হয়। এখানে আপনার আরেকটু উঠায় দেখাই, চিকেনের সাইজগুলো অনেক বড় বড় চিকেন সাইজ, প্লাস অনেক পরিমাণ চিকেন, সো টেস্টটা আমার কাছে ভালোই লাগলো। বুঝলাম না, আমি সচরাচর যেখানে যাই যদি অফারের কোনো খাবার হয়, অফারের খাবারগুলো আহামরি ওরকম টেস্ট পাওয়া যায় না, কিন্তু বুঝলাম না এনাদের এখানে অর্থাৎ বার্গার রেস্টুরেন্টে এতগুলা মানে 1, 2, 3, 4, 5, 6 আইটেম ট্রাই করতেছি। এটা আমার 5 নম্বর আইটেম, লাস্ট কপিটা আছে, এখন পর্যন্ত আমার কাছে খারাপ লাগে না। সো আপনারা যারা সাফারবাসী আছেন, আপনারা যদি চান যে অফারের খাবার কিন্তু ভালো কোয়ালিটি আমি খাবো, তাহলে কোথায় আসবেন? আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আর আরেকটা কথা বলি, আমি দামোটা ভাই কোনো পেইড রিভিউ করি না, যে ভাই আপনি আমাদের এখানে আসেন রিভিউ করে দিয়ে যান, এরকম না, আমার কাছে যেরকম মনে হচ্ছে সেটাই বলছি। সো গাইজ, আপনারা যদি এখানে আসেন আশা করি আপনার কেউ নিরাশ হবেন না। সো আমি এখন ডেট এখানে চলে যাচ্ছি, অর্থাৎ কফিতে চলে যাচ্ছি। কফি একটু কাছে নিয়ে এসে আমি দেখাই, নর্মাল সব জায়গায় কোল্ড কফি যেরকম ইউজ করা হয়, এখানে সেই ছোটোবেলায় সেই চকলেট যেটা দিয়ে যখন ছোটো ছিলাম, মানে এই চকলেটগুলো সাদা কালারের ছিল, ওই চকলেটে আমরা সিগারেটের পার্ট নিতাম। অবশ্য আমরা সিগারেট খাই না, তাও এটা দেখলে সেই ছোটোবেলা তোমার মনে পড়ে, পুরোটা চকলেট ফ্লেভার। এটার দাম আপনার পড়তেছে মাত্র 60 টাকা। কোল্ড কফি আমি সাবানের মধ্যে সব জায়গায় খাইছি, অনেক জায়গায় খাইছি, সব জায়গায় না, সব জায়গায় আপনার দাম 70-80 এরকম, তবে এখানে আমি আরও 10 টাকা কম পাচ্ছি। আমি যদি আপনাদেরকে এটা রেটিং যদি বলি, এটা যেমন ঠান্ডা আছে, আর কতগুলো আইটেম খাওয়ার পর যখন কফিটা খাচ্ছি, কফিটা ভালো একটা আমার স্বাদ দিচ্ছে আমাকে। সো আমি এটা যদি রেটিং বলি, তাহলে আমি এটা রেটিং দেবো 8.5-10 মধ্যে। আপনারা মনে করতে পারেন কি ভাই আপনি 8.5-এর প্রত্যেকে 8-এর উপর কেন দিচ্ছেন? আমার ভাইয়ের খাবারগুলো খুব মজা লাগছে, আর যেহেতু তাদের একটা আছে যে আমি এই খাবারগুলো শেষ করতে পারলে দিই, আর যদি শেষ করতে না পারি তাহলে কিন্তু আমাকে এর জন্য পে করতে হবে, এই জন্য আমাকে অনেকক্ষণ খাইতে হবে। সো গাইজ, আমার যদি আপনারা এখানে আসতে চান তাহলে ঘুরে যাবেন এসে, কারণ এখানকার খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আর ভিডিওটা এই পর্যন্তই, আমার যদি অল ওভার রেটিং যদি আপনাদেরকে দিই, তাহলে বার্গার পিট রেস্টুরেন্ট অর্থাৎ সাভারের মধ্যে এই রেস্টুরেন্টটাকে আমি 8.5-এর উপরে দিব, 10-এর মধ্যে 8.5, এভারেজ 8.5। এই ছিল বলার, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু দ্য সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সালামু আলাইকুম। আরে ভাই ভাই, আমার রং গুলাই গেছে, আমার এটার নামই মনে পড়তেছে না ভাই, এটার নাম চলো কি ছিল?